আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে বিকাশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিকাশ সরকার ফেসবুক পেজটি লাইক করুন। এখন দেখুন বিস্তারিত খবর। টানা এক মাস দুদিন পর করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়ে বাড়ি গেলেন 70 বছর বয়সের এক বৃদ্ধা। জলপাইগুড়ি শহরের রাজবাড়িপাড়া এক বেসরকারি নার্সিংহোমে গত 3 মে ভর্তি ছিলেন শহরের উকিলপাড়ার বাসিন্দা শিখামিত্র মজুমদার। সোমবার বিকেলে নার্সিংহোম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। নার্সিংহোমের কর্মরত চিকিৎসক সুমন্ত মুখোপাধ্যায় বলেন, গত মাসের 3 তারিখে আমাদের কোভিড ইউনিট চালু করা হয়েছিল। ওই দিন থেকেই তিনি ভর্তি ছিলেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের রেখে তার চিকিৎসা করাতে হয়েছে। তাকে সুস্থ করে বাড়ি পাঠানোয় খুবই খুশি নার্সিংহোমের সকলেই। শিখামিত্র মজুমদার বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ডাক্তার সুমন্ত মুখোপাধ্যায়ের অধীনে চিকিৎসা চলছিল আমার। তখন নার্সিংহোমে করোনা চিকিৎসার ব্যবস্থা করা হয়নি, বাড়িতে অক্সিজেন ও স্যালাইন চলছিল। এরপর নার্সিংহোমে করোনা চিকিৎসার ব্যবস্থা চালু করা মাত্রই আমাকে ভর্তি করানো হয় সেখানে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা এবং মনের জুড়ে সুস্থ হয়ে বাড়ি যেতে পেরে খুশি শিখাদেবী। আর শিখাদেবীকে ফুলের তোড়া ও মিষ্টিমুখ দিয়ে সংবর্ধনা জানিয়ে ছুটি দেওয়া হয় নার্সিংহোমের পক্ষ থেকে। জলপাইগুড়ি থেকে মন্দির দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। কোভিড হসপিটাল তো খুলল সেদিন আমি এসেছি এখানে, এবং ডাক্তারবাবু আমার বাচ্চার মতন অবস্থা ছিল না, শুধুমাত্র অন্যান্য মানুষদের কি খুব ভালোভাবে ভ্যাকসিনেশন ড্রাইভটাকে চালাতে হবে, যাতে এই থার্ড ওয়েভ আসার আগে যত পার্সেন্টেজ অফ লোককে আমরা ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারি। গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকার বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাস্ক স্যানিটাইজার পাওয়া যায়। মোবাইল নম্বর 900024447।